উদারবন্দির দুর্গানগর প্রথম খণ্ড এলাকায় আজ সকালে মাটির ঘরের দেয়াল ধসে মৃত্যু হলো দুজনের, আহত হয়েছেন দুজন। পুলিশ আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। মর্মান্তিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে মৃত ব্যক্তির নাম আজির উদ্দিন ও তার ছয় মাসের পুত্র আসিফ উদ্দিন, আহত আজিরের স্ত্রী ও আজিরের ভাই। স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রবল বৃষ্টির সময় আজ সকাল 6টা নাগাদ ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। তখন আজির উদ্দিন ঘুমে ছিলেন। তখন বাড়ির অন্যান্যরা চিৎকার শুরু করায় স্থানীয়রা ছুটে গিয়ে দেয়ালের নিচে চাপা পড়া দুজনকে উদ্ধার করার পাশাপাশি অন্য দুজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে ওসি হাওকাম চাংসাং সহ উদারবন্দির পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। জনগণ অসহায় পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। দুর্গানগর পার্ট ওয়ান, যে আজকে কয়েকদিন বৃষ্টির অভিহারে যে আমাদের দুর্গানগর প্রথম খণ্ড মজিবুদ্দিন আজির উদ্দিন বড়বইয়া রাত্রে অনুমান তারা ঘুমাইছে সকাল 5টার সময়, ঘরের দেওয়ালটি ভাঙ্গে দুজন মানুষ ছেলে এবং বাবা যে দেওয়ালটি পড়িয়া দুজন মানুষ মৃত্যুর কোলে ডলে পড়েছেন। যাই হোক, গ্রামবাসী আইয়া তারা আরও দুজনে বার করছে মাটি সরাইয়া বাইর করিয়া তারা দুজনে এখানে বারিন্দার মাঝে সহায় রাখা হয়েছে। এরপরে আমাদের উদারবন পুলিশ প্রশাসনটা কোয়া হয়েছে, টাইম আইসন। এখন বর্তমানে এই পরিবারটা তো অসহায় পরিবার, যে হওয়ার মতন না এটা। এরা যে আমাদের উদারবন্ধের বিধায়কের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে, সার্কুল অফিসার, আমাদের মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে বিনম্র অনুরোধ যে অতি সত্বর এই গরিব পরিবারদের একটা আর্থিক সাহায্য দেওয়ার লাগিন আমরা গ্রামবাসীর বিনম্র অনুরোধ রইল।